আসসালামু আলাইকুম, কেমন আছো প্লেট ছোট্ট বন্ধুরা? নিশ্চয়ই ভালো। তোমরা কি এর আগের পড়াটা পড়ে ফেলেছো? আমাকে কিন্তু এখনো দেখাও নি, আমাকে সবাই দেখাবে, ঠিক আছে? ছবি তুলে আমাদের প্লেট যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে সেখানে দিয়ে দিবে, আমি দেখে তোমাদের জানিয়ে দিব, ঠিক আছে? আমরা গত ক্লাসে শিখেছিলাম ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণ কতটুকু শিখেছিলাম? আমরা শিখেছিলাম বর্গীয় জ, ঝ, ঞ। বর্গীয় জতে জবা, ঝতে ঝুড়ি, ঞতে মিয়া, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে ইয়র পরে। ইয়র পরে কি? চলো আমরা ব্যঞ্জনবর্ণ শুরু থেকে গুনে তারপর দেখি ইয়র পরে কোনটা আছে। ব্যঞ্জনবর্ণগুলো বলো তো, আমার সাথে সাথে পড়ি, ঠিক আছে? ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। এরপরে কি? এরপরে হচ্ছে ট। ইয়র পরে ট। ট এর পরে কি? ঠ। তাহলে আমরা কি দেখলাম? ইয়র পরে ট, তারপর ঠ। ট দেখতে কেমন? ট দেখতে ঠিক এমন। ঠ কেমন? এই যে দেখো ঠ। তাহলে আমার সাথে সাথে পড়ো, ট ঠ, ট ঠ, ট ঠ, ট ঠ, ট ঠ। আমরা টঠ দেখলাম, তাই না? এখন টঠ কিভাবে লিখে? চলো আমাদের বোর্ডে টঠ লিখবো, ঠিক আছে? তাড়াতাড়ি চলো, তোমরা সবুজ যে খাতাটা আছে বাংলার সে খাতাটা আর পেন্সিলটা নিয়ে বসো, ঠিক আছে? আমি যেমন দেখাবো তোমরা ঠিক সেভাবে লেখা শুরু করবে। এই যে দেখো ট, ট ঠ, ট ঠ। আবার দেখি ট ঠ। চলো আমরা ট লিখি। ট ওরা কিভাবে লিখেছে চলো তো দেখি। এইভাবে আগে মাত্রা দিব, তারপর এইভাবে, তারপর উপরে রশ্মির মতো যেরকম একটা উপরে দাগ দিই শিঙের মতো সেটা দিব, ঠিক আছে? এটা হচ্ছে ট। দেখো ট পেয়েছি। চলো এবার আমরা নিজেরা লিখি। এই যে ট, আবার লিখি, একটা মাত্রা দিবে, তারপর এইভাবে এভাবে দিবে, তারপর এইভাবে ট। আবার লিখি, একটা মাত্রা, তারপর লম্বা করে এভাবে এসে গোল করে দিবে, তারপর এইভাবে ট। আবার দেখি, একটা লম্বা মাত্রা, তারপর এইভাবে, তারপর এইভাবে, হয়ে গেল আমাদের ট। আরেকবার লিখি, একটা লম্বা মাত্রা, তারপর এইভাবে, তারপর এইভাবে ট। এভাবে ট লিখব। এবার চলো আমরা ঠ দেখি, ঠ ওরা কীভাবে লিখেছে আমরা দেখি। এইভাবে একটা দাগ, মাত্রা দিব, তারপর এইভাবে নিয়ে, এইভাবে দিয়ে, এভাবে দিয়ে দিব। চলো দেখি, এই যে ওদের ঠ, ওদের যে সুন্দর করে আমরা ঠ লিখব, ঠিক আছে? চলো দেখি আমাদের ঠ কেমন হয়। একটা মাত্রা, এইভাবে, তারপর এইভাবে, এই তো ঠ, ঠিক আছে? আবার চলো ঠ দেখি, একটা লম্বা মাত্রা, তারপর এইভাবে এসে থেমে যাব, এরপর এটাকে
এইভাবে দিয়ে ঠ লিখে ফেলবো। আবার লিখি, একটা মাত্র দিয়ে এভাবে লিখব, লিখে এভাবে, এই তো ঠ। আবার দেখি, একটা মাত্রা, এরপর এভাবে, দেখো তো তোমরা আমার মতো করে করো তো, এরপর এইভাবে ঠ। আবার করো, আমি যেভাবে যেগুলো যেগুলো লিখবো তোমরা খাতে ঠিক সেভাবে দাগ দাও। তোমার খাতায় প্রথমে একটা মাত্রা দাও, এইভাবে দিয়েছো, এভাবে একটা মাত্রা দাও, এরপর আসো এভাবে বাঁকা করে একটু এইভাবে দিয়ে দাও, দিয়েছো, তারপরে এটাকে এইভাবে নিয়ে এইভাবে দাও, এটা ঠ। তাহলে আমরা দেখি ট কিভাবে লিখলাম, ট এইভাবে, ঠ কিভাবে লিখলাম, ঠ এইভাবে, দুটো একসাথে লিখি, এটা ট। এটা ঠ, ট ঠ। তাহলে আমরা ট ঠ লেখা শিখে গেলাম, তাই না? বাসায় এভাবে দেখে দেখে ট আর ঠ লিখবে, ঠিক আছে? লিখে আমাকে হোমওয়ার্কের খাতায় লিখে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবে। এই ট আর ঠ দিয়ে আমাদের শব্দ হয়, কি শব্দ হয় চলো তো দেখি। ট দিয়ে টিয়া, টিয়া পাখি দেখেছো? ট দিয়ে টিয়া, ঠিক আছে, ট দিয়ে টিয়া। আর ঠ দিয়ে ঠোঁট, তোমার ঠোঁট আছে? সবার ঠোঁট আছে, ঠতে ঠোঁট। যে শব্দটা লিখতে ঠ দিয়ে শুরু সেটাই ঠ দিয়ে শব্দ, ঠিক যে শব্দটা দিয়ে লিখতে ক দিয়ে শুরু সেটা ক দিয়ে শব্দ ছিল, আবার যে শব্দটা লিখতে চ দিয়ে শুরু ছিল সেটা চ দিয়ে শব্দ ছিল, যে শব্দটা তোমার বর্গীয় জ দিয়ে শুরু সেটা বর্গীয় জ দিয়ে শব্দ ছিল, এখন যে শব্দটা ঠ দিয়ে শুরু সেটাই ঠ দিয়ে শব্দ, ঠিক আছে? আচ্ছা, তাহলে ট দিয়ে শুরু কোনটা? টিয়া, এজন্য টিয়া ট দিয়ে শব্দ, টতে টিয়া, ঠতে ঠোঁট। আবার দেখি, টতে টিয়া, ঠতে ঠোঁট। আরেকবার দেখি, টতে টিয়া, ঠতে ঠোঁট। তোমরা কি করবে, তোমাদের বাংলা খাতায় সবুজ খাতাটায় এভাবে একটা লাইনে এক পাশে ট লিখবে আর এক পাশে ঠ লিখবে, এভাবে ট ঠ লিখে ওই পৃষ্ঠাটা পুরোটা লিখে শেষ করবে, করে আমাকে কি করবে হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিবে, ঠিক আছে? ট আর ঠ। আর এই যে হাতের লেখা বইটা, হাতের লেখা বইয়ে ট আর ঠ যেখানে আছে পুরোটা পৃষ্ঠা লিখে শেষ করে ফেলবে, ঠিক আছে? শেষ করে ওখানে দেখবে ছবি আছে, তাই না? সে ছবিটা আমরা রং করে ফেলবো, মজা হবে অনেক, ঠিক আছে? রং করে ফেলবো, রং করে ছবি তুলে আমাকে কী করবে হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে এ পর্যন্তই রাখি, আগামী দিন ঠয়ের পরেরগুলো শিখব, ঠিক আছে? আজকে এখানেই আমরা রেখে দিই, আল্লাহ হাফেজ।